হাই ফ্রেন্ডস, আমি সানিয়া মেয়র চলে এসেছি আজ একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। দারুণে বলে রাখি, এখন আমি তেল দেয়া ছেড়ে দিয়েছি। মানুষকে নয়, রান্নায় রান্নায় মানুষকে সব সংসারে তেল দিতে হয়, আমিও তেল দিই, কিন্তু রান্নাতে আজ যে রেসিপিটা বানাবো চিকেন, সেটা কিন্তু আমি আজকে একদমই বিনা তেলে বিনা বাটারে বানাবো, এবং খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়। তো এই রেসিপিটা যদি শিখতে চাও পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগে বলে রাখি, যারা আমার রেসিপি পছন্দ করো, ভালোবাসো, যারা আমাকে পছন্দ করো, তারা অবশ্যই আমাকে ভালোবেসে লাইক শেয়ার কমেন্ট করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো। আর নতুন বন্ধুদেরকে বলবো, যারা আমার রেসিপি দেখবে, ভালো লাগবে, অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার তো করবেই তোমরা, নতুন যেহেতু তাই বলছি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে নিত্য নতুন রেসিপি আপলোড করলে সেটা সবার কাছে পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো শুরু করি তেল ছাড়া মুরগির ঝোল। আচ্ছা, এই যে তেল ছাড়া চিকেনটা আমি রান্না করব, তার জন্য কি কি উপকরণ লাগবে সেটা আগে সবার প্রথমে তোমাদেরকে বলে দিই। এখানে আমি 800 গ্রাম মতো হাড় সহ মাংস নিয়েছি। দেখো মাংসগুলো একটু বড় পিস নিয়েছি, এই দেখো নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, এরকম খোলা ছাড়িয়ে নিয়েছি, একটু বড়ই কেটে রেখেছি কারণ এটা তো আমি পেস্ট করব। 15 থেকে 20টা মতো রসুনের কোয়া, একটা 1 ইঞ্চি আদার টুকরো এরকম ছোট করে কুচিয়ে নিয়েছি, 4 চামচ মতো টক দই, আর নিয়েছি 8 থেকে 10টা এরকম আলমন্ড বাদাম, আর 20-22টা মতো এরকম কাজু। কাজুগুলো আমার কাছে ভাঙা কাজু ছিল, কিন্তু গোটা হলে এটা 20-22টা মতোই হতো, আর 8 থেকে 10টা এরকম আলমন্ডকে আমি অনেকক্ষণ আগে মানে 15-20 মিনিট আগে গরম জলে ভিজিয়ে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এবার শেষে যেটা করতে হবে, এই আলমন্ড আর কাজুটা আমাকে পেস্ট করতে হবে, সেটা পরে, কিন্তু এখন যেটা আমার প্রথম কাজ সেটা হচ্ছে এই পেঁয়াজ আদা রসুন টক দই, এই সব কটাকে আমি একটা পেস্ট করবো, করে চিকেনটাকে মাখিয়ে কমপক্ষে 1 ঘন্টা রেখে দেবো। আচ্ছা, আমার পেস্টটা কিন্তু একেবারে রেডি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর এখন আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। এই সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। আচ্ছা, চিকেনটা আমার মাখানো হয়ে গেছে, এটা আমি 1 ঘন্টা মতো মাখিয়ে রেখে দেবো, 1 ঘন্টা পর ফিরে আসছি। তাহলে চলো চিকেনটা শুরু করি। আমার 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা পর ফিরে এসেছি, কড়াটাও আমি গরম হতে বসিয়ে দিয়েছি, কড়াও ভালোভাবে গরম হয়ে গেছে, এর উপরে আমি চিকেনটা দিয়ে দেবো। কোনো দেখো কোনো রকম কিন্তু কোনো তেল দিইনি, তেল দিয়ে কিছুই দিইনি। আচ্ছা, এটা আমি বসিয়ে দিয়েছি লো ফ্লেমে, এটাকে উঠে দেবো 10 মিনিট। 10 মিনিট লো ফ্লেমে সেদ্ধ করে তারপরে আমি ফিরে আসছি। দেখো চিকেন থেকে আমার কতটা জল বেরিয়েছে, অবশ্যই জলেই সেদ্ধ হবে চিকেনটা। এখানে আমি কোনো অতিরিক্ত জল ব্যবহার করব না বাইরে, মানে পেঁয়াজের জল, দই থেকে জল, দইটা তো গুললে জলেরই মতো হয়ে যায়, দইয়ের জল, তারপরে চিকেন থেকে যে জল বেরিয়েছে সেই থেকেই সেদ্ধ করবো। তবে তোমাদের যদি গ্রেভি আরও লাগে তাহলে একটু জল দিয়ে দিতে পারো। আবার ঢেকে দিলাম, আবার 10 মিনিট পর খুলব, দেখি চিকেনটার অবস্থা। হ্যাঁ, চিকেনটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাদামটা কেটে দিয়ে দেবো।
এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরে, এক চামচ ধনে, হাফ চামচ মতো রেড চিলি পাউডার। এই সমস্তটা আমি পেস্ট করব। এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি এক চামচ কাসুরি মেথি রোস্ট করে দিলাম। একটা হালকা রোস্ট করে নিলে ফ্লেভারটা খুব ভালো হয়। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। কাসৌরি মেথিটা আমি হাতে করে একটু না ঘুরিয়ে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো, এক চামচ মতো কেওড়া জল। এই কেওড়া জলের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এই চিকেনটা একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগে, তবে তোমরা যদি চাও আর একটু ঝোল রাখতে পারো। আচ্ছা, এটা আমার রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করলাম। এবার এটাকে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া চিকেন কারি। খেতে এটা অসাধারণ, এবং যারা খুব শরীর চর্চা করো তাদের তো এই রেসিপিটা দারুণ লাগবে। আর দারুণ লাগলো কিনা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর নতুন বন্ধুদের বলছি, রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রেসিপি আপলোড করলে সেটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে আজকে এই পর্যন্ত, কাল আসবো আবারও একটা নতুন মজার রেসিপি নিয়ে। থাকবে অনেক আড্ডা, অনেক মজা। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।